কোম্পানির ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার কিছুই জানা নেই। তবে আমার কেষ্ট উপরে ফ্ল্যাট আছে। সেটা কি জ্যোতিপ্রিয় বাবুই করে দিয়েছে? না, আমি লোন নিয়েছিলাম আগেবাবু, কোনো আপনারা জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলাম যে এরকম লোন হিসাবে ধার করে নিয়েছি, সেটা আমি 5 লাখ টাকা শোধও করেছি। কার কাছ থেকে নিয়েছি? ওইটা সাহেবের কাছ থেকে, জ্যোতিপ্রিয়া মল্লিকের কাছ থেকে। হ্যাঁ, এটা আমি লকডাউনের আগে নিয়েছি। লকডাউনের আগে? আর তাতে লকডাউন বলতে ওই 2019 আগে। হ্যাঁ, আমার লকডাউনের আগে রেজিস্ট্রি হয়েছে আমার ফ্ল্যাট। আচ্ছা, পুরো টাকাটাই কি আপনি শোধ করে দিয়েছেন ওনাকে? না, আমি 5 লাখ টাকা শোধ করেছি। আর বাকি টাকা? বাকি টাকাটা পাবে, আমি দিচ্ছি মাসে মাসে 10। আচ্ছা, আপনি এখন কোথায়? আমার কিছু জানা নেই। আচ্ছা, এখন আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? আমি কোনো কিছুই জানি না এই ব্যাপারে, আমি কিছুই বলতে পারি। আপনার কাছে কেউ সই করিয়ে নিয়েছিল? হ্যাঁ, সই করিয়েছিলাম। আমি করেছি, আমি কাগজে সই করিয়েছি। সেটা জানেন না আপনি কিসে সই করিয়েছে? আপনাকে বলেনি? না। কারা এসেছিল সই করাতে? তাদের চিনিও না, সাহেবের নাম করে বলেছিল আমি সই করি। কবে বলেছিল? এটা অনেক বছর হয়ে গেছে। আমার অত সাদা কাগজে আপনাকে সই করতে বলেছে আর আপনি করে দিয়েছেন? আমি করে দিয়েছি। আচ্ছা, সেটা কি আপনার বাড়িতেই নাকি জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতেই? না, আপনি গিয়েছিলেন কি ওনার বাড়িতে? না, কোথায় কোন জায়গায় সইটা করেছেন? ওটা আমি ওই উল্টোডাঙ্গার দিকে ওই রাস্তায় করেছি। রাস্তায় ডেকে কয়েকজন করেছিলেন আপনাকে ডেকে সই? আচ্ছা, আর আপনি সই করে দিলেন? কি এসে বলেছিলেন? ওরা কিছুই বলেনি, বলে যে সাহেব পাঠিয়েছে, এটা তোমাকে করে দিতে হবে। সাহেব মানে? সাহেব মানে ওই দাদার কথা বলছিল, মানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম করে। হ্যাঁ, আইডি ডেকেছিল, আমি কথাও বলেছি, ওনারা যা জিজ্ঞাসাবাদ করেছেন আমি বলেছি, সত্যি কথাই যেটা যেটা ছিল সেটাই বলেছি। কোনো ডকুমেন্টস? হ্যাঁ, ডকুমেন্টস জমা নিয়েছেন।